দেখুন, উত্তর কোরিয়ার ভাণ্ডারে যা আছে, উত্তর কোরিয়ার অস্ত্র ভাণ্ডারে খোঁজ পাওয়াটা কিছু কঠিন, কারণ দেশটি কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পরিচালিত। তবে যেটুকু খবর পাওয়া যায় তাতে দেখা যাচ্ছে দেশটিতে 4,200টি ট্যাঙ্ক রয়েছে, অস্ত্রে সজ্জিত যান আছে 4,100টি, বড় কামান 4,300টি, রকেট লঞ্চার 2,400টি, কিমের আছে 7 লাখ সক্রিয় সৈন্য, নৌবাহিনীতে আছে 3টি রণতরী জাহাজ, দেশটির কাছে যুদ্ধ জাহাজ 2টি, সাবমেরিন 70টি, বিমান বাহিনীতে আছে বিমানবাহী 572টি জাহাজ, যুদ্ধ জাহাজ 458টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট 100টি, হেলিকপ্টার 202টি, আক্রমণকারী হেলিকপ্টার আছে 20টি। ইউএস সেন্টার ফর নন প্রলিফারেন্স স্টাডিজের তথ্য মতে, উত্তর কোরিয়ার হুয়াংসং 5 ও হুয়াংসং 6 স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, এগুলো স্কাট বি ও স্কাট সি নামে পরিচিত। 300 থেকে 500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিবেশী দেশ দক্ষিণ আঘাত হানতে সক্ষম। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, পিয়াংইয়াং এর মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে নডং অন্যতম। এগুলোর পাল্লা 1,000 কিলোমিটার বা তার বেশি। 2006, 2009, 2014, 2016 সালে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গত বছর উত্তর কোরিয়া একাধিকবার তাদের মসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি এই ক্ষেপণাস্ত্র 2,500 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা হিসাব মতে মসুদানের পাল্লা 3,200 কিলোমিটার। অন্য সূত্রগুলোর দাবি এই ক্ষেপণাস্ত্র 4,000 কিলোমিটার পাড়ি দিতে পারে। তথ্যসূত্র বিবিসি ও ইকোনমিস্ট টাইম। আমাদের চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।